হয় যেহেতু দুদিনিয়া কার্যসূচীতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ধুবুরীত উপস্থিত হয়েছে আর ইতিমধ্যে গোলগঞ্জত উপস্থিত হয় যে এখন দলংর উদ্বোধন করলে তার পিছতে যে রামরায় গতি সত্র আছে ভারত বাংলাদেশ সীমান্তত তাতে উপস্থিত হয় তাতে সেবা আগবড়ালে আর কব লাগিব যে মই এতিয়া বর্তমান উপস্থিত আছো আসলতে যে ধুবুরী আবর্ত ভবনত আর মানে আবর্ত ভবনের দৃশ্য দেখাই আছো যে ইয়াতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজি ইয়াতে রাতে থাকিব আর আসলতে জানিব পড়া মতে 4 বজাত ইয়াতে উপস্থিত হবহি আর 4 বজাত ইয়াতে উপস্থিত হয়ে খন্তেক জিরণি লো 6টা 6 বজাত যে রাভা দিবস আছে রাভা দিবসতে অংশগ্রহণ করব আর নিশাটো ইয়াতেই আজি কটাব কটার পিছত কালি যে যোগ দিবস আছে যেহেতু আন্তঃরাষ্ট্রীয় যোগ দিবস এবার কেন্দ্রীয়ভাবে ধুবুরীত উদযাপন করা হব আর রাতেপা 6 বজারপা আরম্ভ হওয়া সেই কার্যক্রমত মুখ্যমন্ত্রী এবার ধুবুরীত উপস্থিত থাকিব যেহেতু মোর সত্যি কিছু রাইজ আছে ধুবুরী শহরের তার জান লোক যত্ন তেলের মনোভাব কেন দাদা প্রথমে আপনার ওসরে আইসো যেহেতু মুখ্যমন্ত্রী এইবার দুদিনিয়া কার্যসূচী ধুবুরীলে আহি আছে কি জানাব কেনেকুৱা লাগিছে আপনার এটু আমার কারণে বিরাট একটা ডাঙর সৌভাগ্য যে এইবার 9 নম্বর যোগা দিবস হয় তো এই যোগা দিবসত আমার অসমের মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় আমার ধুবুরীত যোগাটো করব সেইটার কারণে আমি বিরাট সুখী আর আপনাদের সকলে জানে যে আমার আন্তরাষ্ট্রীয় যেটু মানে এইটু দিবস হয় যেটু যোগা দিবস সেইটার কারণে আমার প্রধানমন্ত্রী আমেরিকা যায় করব এইটা আমার কারণে কিমান একটা খবর এই এনেকা আজিলেক আমি কেতিয়া পোৱা নাই এই আমার মানে ফার্স্ট টাইম এনেকা যে আমার এনেকা প্রধানমন্ত্রী আর এনেকা মুখ্যমন্ত্রী পাইছো যে আমি ইমান সুখী হয়েছো আর ধুবুরীত আহিব কারণে আমি ধুবুরী সকল রাইজ সুখী আর মই এই ওয়ার্ডরে 1 নম্বর ওয়ার্ডরে ওয়ার্ড কমিশনার হ উমেশ কুমার রয় আর মই ইয়াতে রাতেপার আছো সাফাই কর্মীর সববিল চাচুই করলো এতিয়া আমার মাননীয় মুখ্যমন্ত্রী স্যার আহি পাব অল্প পিছতে আর আমিও ওয়েট করে আছো স্যারের অল্প লগ ধরার কারণে আর সন্ধ্যা প্রোগ্রাম আছে আমার বিষ্ণু রাভা দিবস আর কালি আমার যোগা দিবস আছে রাতেপা সেইটার কারণে আমি বিরাট সুখী আমি এনেকা যে প্রোগ্রামবিল ধুবুরীত হয় মই মানে মুখ্যমন্ত্রীর ওসর মানে নিবেদন করিম যে এই ধুবুরীত এনেকা ডর ডর প্রোগ্রামবিল করলে আমি মানে ধুবুরী রাইজ বিরাট সুখী হও আর আমি নিজেকে নিজে বহুত গর্ব বলে ভাবো আজি আপনি চিন্তা করক মোর ফোনতে আজি বহুত কেটামান ফোন আইছে যে সকলে মানে কংগ্রেসে জানাইছে যে আপনার ধুবুরীত এনেকা ডর প্রোগ্রাম হয়ে আছে আপনার কেনেকা মানে ইমান এটা ধুনিয়া খবর এই আর এনেকা খবর কেতিয়াকে পোৱা যায় যে একটা মুখ্যমন্ত্রী আহি কেনে ধুবুরীত এনেকা যোগা দিবস করেছে আজিলেক করা নাই বা এনেকা ডাঙর ফেস্টিভ মানে ফেস্টিভেল এইবিল ইমান ডাঙর ফেস্টিভেল কেতিয়াও চাইছে যে একটা মুখ্যমন্ত্রী আহি কেনে ধুবুরীত করেছে দুর্গা পূজা চাক আমার মুখ্যমন্ত্রী আহি কেনে দুর্গা পূজা চালে এতিয়া বিষ্ণু রাভা দিবসটো চাব প্রোগ্রাম এটেন্ড করব তারপর আমার যোগা দিবস এটেন্ড করব সেইটা আমার কারণে নহয় আমার অসমের কারণে গর্ব এইটু আর এইবার আমি মানে বহুত মানে এইবার মানে আমি মানে কি কম ওর মুখত এনেকুৱা উচ্চারণ নাই যে এনেকুৱা কথা কম বলি যে মুখ্যমন্ত্রী স্যারের উপর মানে আমি বিরাট মানে আশাবাদী বিরাট আশাবাদী রাইজের মনোভাব কেনেকুৱা যে রাইজের মনোভাব পুরা মানে মানে কি কব উৎসব মানে যে দুর্গা পূজা হয় এনেকুৱা উৎসব এনেকুৱা মোর ঘরের মোর ভাতিজা সরু সরু ইহতে মানে খুয়াই নাই খাওয়ার কারণে ইহতক মা মাতি আছে কিন্তু নহয় কয় স্যারক চান তারপরে যাই খাম সববিল ঘরের ওসরতে ক্ষয় হয়ে আছে তা আপনি চিন্তা করে কি সরু সরু পয়ালিবিল ইমান উৎসাহ ডাঙর মানুষ কিমান উৎসাহ আপনি অল্প আগে যাব মানুষবিল ভিড় চাব তাতে যাই কিনে যে কেনেকুৱা মানুষ রাস্তা থিয় হয়ে আছে যেটা আমার মুখ্যমন্ত্রী আহব মুখ্যমন্ত্রীক চাব মানে একটা ঝলক চার কারণে মানে একদম একেবারে মানে নিজের ভিতরের মানে উৎসাহ লই আইছে ইয়াতে এই ইমান ডাঙর খবর এই ডাঙর খবর আপনি মানে মানে ইন্ডিয়াত আপনি ইমান মানে ভাল ভাল খবর কত পায় এইবিল পাব অসম এটা এনেকুৱা ঠাই যে আপনাদের সবে জানে যে আমার আমি যে জাতি এই আমার জাতি এটা আমার বিরাট মানে মন ডাঙর আমার আমার আমি এই জাতি আমি সকলকে যান গেস্ট আহে বাইরের আমি কেন আদর করি ইয়াতে আর এই আমার মুখ্যমন্ত্রী আইছে আমার মুখ্যমন্ত্রী আমার মুখ্যমন্ত্রীক আমি কেনে আদরি লম এটা আপনি গমে পায় আর আমি কিমান ভাল পাও মুখ্যমন্ত্রীক আপনাদের গম পায় আমার মোর তো আইডিওলজি হল আমার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আজির পর নাই যেটা বেলেগ দলত আছে তেতিয়ারপরা মানে ভাল পাও আজিলেক মানে ভাল পাও আর মই স্যার যদি মোক কেতিয়াবা যদি অকলে একবার যদি দেখার কারণে যদি একবার খালে কথা পাতে এইটার কারণে মই তো ফিদা হয়ে থাকিম মানে মই বিরাট ভাল পাও হয় নিশ্চয়কৈ কব লাগিব যেহেতু রাইজের মধ্যে তাকে উৎসাহ দেখা গৈছে যেহেতু এইবার পোনপ্রথমবারে যা রাভা দিবস আর যার যোগ দিবস হব আন্তঃরাষ্ট্রীয় যোগ দিবস ইয়াতে মুখ্যমন্ত্রী ডাঙরে উপস্থিত থাকবে মোর সত্যি এজনী বাইদেউ আছে বাইদেউর মনোভাব জানিবলৈ যত্ন করিম বাইদেউ কি জানাব হয় সর্বপ্রথমে মই সিএম স্যারক আমার ধুবুরী জেলার ফালেরপরা তেখেতক আমি উষ্ম আদরণি জানাইছো আর আপনালকে তো এই বাতাবরণ দেখাই পাইছে আমার পরিস্থিতি ইমান ব্যাকুল ইমান মানে সবে ব্যাকুল হয়ে আছে তেখেতক লগ করিবর কারণে আর যেটা আমার যোগা দিবস আর রাভা
দিবস প্রত্যেকটো বছৰতে হয় কিন্তু এইবাৰ আমি উপলব্ধি কৰিছো যে আমাৰ ধুবুৰীত হৈ আছে সেইটো আমি অনুভৱ কৰিব পাৰিছো যে ইমান আমাৰ এটা ফূৰ্তিৰ দিন কাৰণ আমি ইয়াতে সিএম স্যারক লগ কৰিবৰ কাৰণে ৰাতিপুৱাৰ পৰা আমি ইয়াতে ৰখি আছো সবে সবে নিজৰ কামত ব্যস্ত হৈ আছে যোনে জি কৰিব লাগিছে যাৰ যাৰ নিজাববীয়াকে দায়িত্ব আছে হেবলক সব কৰি আছে সাফাই কৰ্মী সাফাইত ব্যস্ত হৈ আছে জি কি নহওক কথা হল যে আজি আমাৰ ইয়াত আমাৰ সিএম স্যার আমাৰ ইয়াতে আহিব বতৰটো ভাবিছো আমাক মানে আমাৰ লগত নাথাকিব বুলি কিন্তু বতৰেও আমাক সহাৰি জনাইছে জি কি নহওক আমি মই আকৌ এবাৰ তেখেতক উষ্ম আদৰণি জনাইছো আমি ধুবুৰী জিলাৰ ফালৰ পৰা আৰু আমি বহুত ফূৰ্তি আৰু আনন্দত আমি আৰু লগতে গৰ্বিত অনুভৱ কৰিছো হয় দাদা মই আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ যিহেতু মোৰ সৈতে এজন অধিবক্তা আছে তেওঁ কি জনাব কেনেকুৱা লাগিছে অঁ বহুত ভাল লাগিছে আমাৰ ধুবুৰী এটা একেবাৰে নামনি অঞ্চল বা পিছপৰা অঞ্চল সেই ধুবুৰী জিলাত আমাৰ মুখ্যমন্ত্রী সাহেব আহি আছে সকলেই ভাল পাই আছে সকলে আনন্দিত হয়েছে সকলে আশা করে আছে চাব এভাগ চাবর কারণে অপেক্ষা করে আছে আর মই আশা করছো যে ধুবুরী যেহেতু এটা পিছপরা অঞ্চল একেবারে নামনির ফালে পড়া ধুবুরীর ভাবে কিবা এটা ভাল কিবা এটা নতুন একটা কাম করব বলে আশা রাখিছো এটু মানে সিএম স্যারের ওসরত একটু আশা রাখিছো আমি পোনপ্রথমভাবে যোগ দিবস আর রাভা দিবস উদযাপন করব কি কোনাব হয় বহুত ভাল কথা এটো কালি যেহেতু আমার যোগ দিবস আছে আমিও পালন করিম সিএম স্যারের লগত আমিও উৎসাহিত হয়ে আছি যে আমার মুখ্যমন্ত্রী সাহেব আহি আছে আমিও ইহতর লগত একেলগে পালন করব গোটেইবার আমিও পালন করো কিন্তু আমার ইয়াত ইমান জাকজমকই নহয় এইবুলি যেমন জাকজমকই হয়ে আছে বহুত ভাল লাগিছে উৎসাহ আর আমার রাইজর মাজত উৎসাহ যোগ করবে যাব না কালে ও নিশ্চয় যাম নিশ্চয় যাম কি জনাব মুখ্যমন্ত্রীলে কি জনাব যে তেও ধুর দিব থাকিব বলি হয় মুখ্যমন্ত্রী কেইখানি কইছে ধুবুরীতে আইছে বহুত তেও ওয়েলকাম জানাইছো আর লগতে এইখানি কইছে ধুবুরী যে পিছপরা অঞ্চল ধুবুরী এটা মানে একেবারে নামনি অঞ্চল আর ধুবুরী যেমন গ্রাম অঞ্চল আছে বহুত বহুত ক্ষেত্র বাট পথ রাস্তাঘাটে বহুত পিছপরি আছে নদ নদীর বহুত সমস্যা আছে এবিলাক অলপ মানে নতুন কই কিবা ছাব বলি আশা রাখিছো এটো সিএম স্যার ধন্যবাদ জানাইছো যেহেতু এক রাইজর মাঝে উৎসাহ দেখা গৈছে যেহেতু আমি আরো কৈছো যে দুদিনা কৈ যেহেতু ৰাভা দিবস আৰু যোগ দিবস মুখ্যমন্ত্রী এইবার উপস্থিত থাকিব আৰু ইতিমধ্যে আমি দেখুৱাইছো যে গোলগঞ্জত আৰু আগমনীত হাজার হাজার রাইজে মুখ্যমন্ত্রী উষ্ম আদরণি জানাইছে তাতে তেওঁ উপস্থিত হৈছে তারপরে বিলাসীপাড়াত এটি ইতিমধ্যে এতিয়া বিলাসীপাড়াত তেওঁ উপস্থিত হৈছেহি আর তার চারি বজাত ধুবুরীত ইয়াতে আবদ্ধ হওয়ার উপস্থিত হব আর চারি বজাত উপস্থিত হওয়ার পিছত খন্তেক জিরণি লওয়ার পিছত গধূলি ছয় বজাত তাতে ঝগড়াপাড়া যে স্টেডিয়াম আছে স্টেডিয়ামত ৰাভা দিবসত তেওঁ অংশগ্রহণ করব আর তারপরে রাত নিশা এই মোৰ পিছফালে থকা আৱৰ্ত ভৱনতে তেওঁ ইয়াতে নিশাটো কটাব কটাৰ পিছত অহাকালি ৰাতিপুৱা ছয় বজাৰ পৰা যি যোগ দিবস আছে যোগ দিবসতে অংশগ্ৰহণ কৰিব তাৰপিছতে ধুবুৰী যি ভোলানাথ মহাবিদ্যালয় আছে ভোলানাথ মহাবিদ্যালয়ত তেওঁ তাতে অংশগ্ৰহণ কৰিব।